ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রোহিঙ্গারা প্রত্যাবাসনের অনিশ্চয়তায় অপরাধী জড়াচ্ছে বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বামজোট থেকে সাইফুল হক ও সাকির দলের সদস্য পদ স্থগিত। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে আজ ছাত্র দলের বিক্ষোভ। 31 বছর পর সম্মেলন ঘিরে বিএনপি নেতাদের উচ্ছ্বাস, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হচ্ছেন এম এ মসজিদ। তিন প্রধান দাবি, বিএনপি সংলাপ শুরু, সরকার বিরোধী জাতীয় ঐক্যের উদ্যোগ। গানবাপি মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধের দাবিতে আবারও মামলা। বিশ্ব এখন নতুন স্নায়ুযুদ্ধের হুমকির মুখোমুখি, জানালো জাতিসংঘের মহাসচিব। মেক্সিকোর বার হোটেলে বন্দুক হামলায় নিহত 11 জন। চীন ও সিনজিয়াংয়ের উইগুর মুসলমান বন্দী শিবিরে ভয়াবহ তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রত্যাবাসনে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তায় রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা তাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার কারণে হতাশ হয়ে পড়েছে, যার একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে। এটি তাদের অনেককে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পরিচিত করছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্যান্ডি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পেশ সচিব হোসান করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা ইউএনএইচসিআরকে বলেন, বাংলাদেশ সরকার রাখাইন রাজ্যে যা পাওয়া যায় তার সঙ্গে সামঞ্জস্য রেখে মিয়ানমারের পাঠ্যক্রম ও ভাষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন কার্যক্রম অনুসরণ করে অনানুষ্ঠানিক শিক্ষার সুবিধা দিচ্ছে। তিনি বলেন, 11 লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আশ্রয় নেওয়ার কারণে গভীর বনভূমি কক্সবাজারে উখিয়ার পরিবেশ নষ্ট হয়েছে। বামজোট থেকে সাইফুল হক ও সাকির দলের সদস্য পদ স্থগিত। বাম গণতান্ত্রিক জোটের দুই শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলনের সদস্য পদ স্থগিত করা হয়েছে। জোটের এক বৈঠকে বামজোট থেকে এই দুই দলের সদস্য পদ স্থগিত করা হয়। জোটের সমন্বয়ক আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, আজকে বাম গণতান্ত্রিক জোটের বৈঠক ছিল। বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিও উপস্থিত ছিলেন। তারা নিজে জানিয়েছেন এ জোটে আর থাকতে পারছেন না, এ কারণে বামজোট থেকে এই দুই দলের সদস্য পদ স্থগিত করা হয়েছে। জানা গেছে, জিএসডির নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাসানী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এর 7টি দল ও সংগঠনের সমন্বয়ে একটি রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে এই জোটের নাম রাখা হয়েছে গণতন্ত্র মঞ্চ। এ জোটের সঙ্গে যুক্ত থাকার কারণে সাইফুল হক ও সাকির দলের সদস্য পদ বামজোট থেকে স্থগিত করা হয়েছে। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে আজ ছাত্র দলের বিক্ষোভ। ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয়বাদী ছাত্রদল। দিবাগত রাত 12টা থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল মাহমুদ জুয়েল প্রথম আলোকে এ কর্মসূচির কথা জানিয়েছেন। এর আগে বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ নিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ। সে সময় জানানো হয়, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে 26 মে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং 27 মে জেলা ও মহানগরের বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। তবে সাইফ মাহমুদ প্রথম আলোকে বলেন, 27 মে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে, এ কারণে ওই দিন তারা কর্মসূচি স্থগিত করেছেন। 31 বছর পর সম্মেলন ঘিরে বিএনপি নেতাদের উচ্ছ্বাস, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হচ্ছেন এম এ মসজিদ। আগামী 28 মে ঝিনাইদহ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দীর্ঘ 31 বছর পর সম্মেলন ঘিরে দলটির নেতাকর্মীদের মতো উচ্ছ্বাস বিরাজ করছে। এবারের সম্মেলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন অ্যাডভোকেট এম এ মসজিদ। তবে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন একাধিক নেতা। 1991 থেকে 2019 সাল পর্যন্ত 28 বছর জেলা বিএনপির সভাপতি ছিলেন মশিউর রহমান। 2019 সালে 20 আগস্ট কমিটি ভেঙে দেওয়া হয়। গঠন
করা হয় আহ্বায়ক কমিটি। আহ্বায়ক করা হয় এস এম মশিউরকে, আর সদস্য সজীব পদ পান এম এ মজিদ। এতদিন স্থানীয় রাজনীতিতে মশিউর রহমানের যে কর্তৃত্ব ছিল, নতুন কমিটি গঠনের সঙ্গে সেটা খোয়াতে পারেন বলে ধারণা স্থানীয় নেতা কর্মীদের। এ অবস্থায় সাবেক সভাপতি মশিউর ও তার চাচাতো ভাই মজিদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটবে নাকি নতুন মাত্রা যোগ হবে, সেই প্রশ্ন নেতা কর্মীদের। দলীয় সূত্রে জানা গেছে, 23 মে রাত 8টা পর্যন্ত জেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন সংগ্রহের সময় ছিল। এই সময়ের মধ্যে সভাপতি পদে কেবল এম এ মজিদ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। 15 বছর পর সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসতে যাচ্ছে। 2007 ও 2016 সালে নির্বাচিত জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ওই পদে ফিরছেন না। সেখানে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক ও পৌর কমিটির সাবেক সভাপতি জাহিদুজ্জামান মনা, থানা বিএনপি সভাপতি কামাল আজাদ পান্নু, পৌর বিএনপি সভাপতি আব্দুল মজিদ এবং আহ্বায়ক কমিটির সদস্য ও থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম। তিন প্রধান দাবি, বিএনপির সংলাপ শুরু, সরকার বিরোধী জাতীয় ঐক্যের উদ্যোগ। নানা জল্পনা কল্পনার পর অবশেষে সরকার বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছেন রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করলেও গতকাল প্রথম নাগরিক ঐক্যের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসে দলটি। নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবির পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী জুন মাসের মধ্যে সংলাপের মাধ্যমে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করবে তারা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করতে স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে তিনটি টিম গঠন করছে দলটি। অবশ্য আনুষ্ঠানিক জাতীয় ঐক্য ফ্রন্ট ও 20 দলীয় জোট বিলুপ্ত ঘোষণা না করে নতুন সরকার বিরোধী জোট গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গান বাপি মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধের দাবিতে আবার মামলা। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীর বিখ্যাত গান বাপি মসজিদ নিয়ে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। বারাণসীর আদালতে হিন্দুবাদীদের করা এই মামলায় বলা হয়েছে, মসজিদ চত্বরে মুসলিমদের প্রবেশ বন্ধ হোক। আবেদনে বলা হয়েছে, পুরো জমিটাই কাশী বিশ্বনাথ মন্দিরের, সেখানে তাই মসজিদ থাকতে পারে না, পুরো জমি মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হোক। অন্যদিকে গান বাপি নিয়ে মুসলিম পক্ষের আইনজীবী অভয় যাদব জানিয়েছে, গান বাপি মসজিদের জমি ওয়াকফপুরের সম্পত্তি। গত 17 মে ভারতের সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল যে গান বাপি মসজিদে নামাজ পড়া যাবে। বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জেলা প্রশাসককেও নির্দেশ দিয়েছে, মুসলিমরা যাতে নামাজ পড়তে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে। অজুখানা ও তহখানা সিল করে দেওয়াই, অজুর জন্য পানির ব্যবস্থা করতেও জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। সুপ্রিম কোর্টের নির্দেশে গান বাপি সংক্রান্ত আগেকার আবেদনের বিচার এখন জেলা বিচারকের আদালতে হচ্ছে, সেখানে শুনানি হয়েছে। আগামী 26 মে আবারও শুনানি হবে, তারপর রায় দিতে পারেন বিচারক। আর এরই মতো আরেকটি আবেদন জানানো হয়। বিশ্ব এখন নতুন স্নায়ুযুদ্ধের হুমকির মুখোমুখি, জানালো জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস নিউ জার্সির স্যাটন হল ইউনিভার্সিটির স্নাতকদের উদ্দেশ্যে এক বক্তৃতায় বলেছেন, বিশ্ব পারমাণবিক শক্তির সংঘাত এবং চরম জাতীয়বাদের উত্থানের সাথে একটি নতুন স্নায়ুযুদ্ধের হুমকির মুখোমুখি। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পারমাণবিক শক্তিধর দেশগুলোর গুরুতর পরিস্থিতির একটি নতুন স্নায়ুযুদ্ধের হুমকি দিয়ে তৈরি করেছে প্রাচীন মতাদর্শের মধ্যে থাকা দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক লড়াই এবং চরম জাতীয়বাদের উত্থান, যা জাতীয় স্বার্থে আন্তর্জাতিক সমস্যা সমাধানের কেন্দ্রীয় সত্যকে উপেক্ষা করে। এছাড়াও গুতেরেস বিশ্বের অন্যান্য হুমকির মধ্যে জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান সামাজিক বৈষম্য এবং ক্ষুধা ও রোগের বিস্তারকে এই উত্তেজনার জন্য দায়ী করেন। তিনি স্নাতকদের সতর্ক করে দিয়ে বলেন, তারা যে বিশ্বে প্রবেশ করছে তা বিপদে পূর্ণ। আমরা যে দ্বন্দ্ব ও বিভক্তির মুখোমুখি হচ্ছে তা কয়েক দশকে দেখা যায়নি। ইয়েমেন থেকে সিরিয়া এবং ইউথোপিয়া থেকে সাহেল এবং বাইরেও সংঘাত ছড়িয়ে রয়েছে। মেক্সিকোর বার হোটেলে বন্দুক হামলায় নিহত 11 জন। মেক্সিকোর একটি হোটেলে ও 2টি বারে ভয়াবহ বন্দুক হামলা হয়েছে, এতে 11 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় নিহতদের মধ্যে নারীরাও রয়েছেন। স্থানীয় রাতে দেশটির মতাঞ্চলীয় সেলায়া শহরে এই হামলা হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও সিবিএস নিউজ। সেলায়া শহরের নিরাপত্তা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুক হামলার খবর পেয়ে বেলে হার মৈসুর আশপাশে পৌঁছানোর পর কর্মকর্তারা নিহতের মরদেহ খুঁজে পান।
চীন ও সিনজিয়াং এর উইগুর মুসলমান বন্দী শিবিরে ভয়াবহ তথ্য ফাঁস। চীন সরকারের কম্পিউটার হ্যাক করে সংগ্রহ করা বিপুল পরিমাণ তথ্য যা বিবিসির হাতে তুলে দেওয়া হয়েছে তাতে চীনের প্রত্যন্ত পশ্চিমাঞ্চলের সিনজিয়াং প্রদেশের মুসলিমদের আটক কেন্দ্রে রেখে দেওয়ার গোপন প্রক্রিয়া সম্পর্কে নজিরবিহীন তথ্য সামনে এসেছে। নিরপেক্ষভাবে যাচাই করা এ ধরনের অনেকগুলো নথি থেকে দেখা গেছে দেশটির সংখ্যালঘু উইগুর এবং টার্কিক সম্প্রদায়ের মানুষদের ইসলামী ধর্মবিশ্বাসের কোনো রকম চিহ্ন দেখা গেলে তাদের দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই এলাকার পুলিশের কম্পিউটার সার্ভার হ্যাক করে জোগাড় করা বিশাল এই তথ্য ভান্ডারে রয়েছে সিনজিয়াং এর চূড়ান্ত গোপনীয়তা ঢাকা পদ্ধতির একেবারে কেন্দ্রে থাকা হাজার হাজার ফটোগ্রাফ এবং আটক কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করলে গুলি করে হত্যার নীতি বিষয়ক নানা সাক্ষ্য প্রমাণ। খবর বিবিসি নিউজের।